করছে ধনেপাতা তবে একটু একটু একটা শশা তারপরে চানাচুর যেখানে আপনি এখন দেখতে পাচ্ছেন এবং চলবে ঠিক সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত। আমাদের সঙ্গে থাকার জন্য আপনি যেটি করবেন সেটা হচ্ছে প্রথমে লিখবেন CFM, এটা দেখে দেখে কইতাছে, তারপর স্পেস দিয়ে নাম লিখবেন, স্পেস দিয়ে লোকেশন লিখবেন, যাতে আমাদের খুঁজে পেতে অসুবিধা না হয় যে আপনি কোথা থেকে এসএমএস টা করেছেন। তারপরে আপনার যা কিছু ইচ্ছা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। ভাই বলে আমি নাকি ক্যামেরার দিকে তাকাই না, না না ভাই ভাই ভাই, এই যে একটা কথা ভাই, আপনি যে এই কথাটা আরেকবার বলেন কেন, কেন কি আপনি ওটা দিয়ে ক্লোজ শট, আমি এটা দিয়ে মাস্টার শটটা ধরি, যারা দেখবে দুইটা শট দেখুক, মনে করেন যেমনি ক্লোজ আপনি গেছেন ক্যামেরার সামনে, আর তো মনে হচ্ছে রাগ করে ক্যামেরাটা খাইয়ে নেবেন আজকে। আপনি কাছে খুব খিদা লাগছে ভাই? হ্যাঁ প্রচুর প্রচুর খিদা লাগছে, প্রচুর মুড়ির খিদা লাগছে একদম। আপনার দেখেই মনে হচ্ছে যে লোকটা 13 দিন ধরে কিছু খায় নাই, না খায় অবস্থা টাইট। আচ্ছা দোস্ত, কি জানি জোকটা, দোস্ত 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 বলছে, দোস্ত এটা জোকটা, না রাহা প্যার প্যার না রাহা, এটা ঠিক আছে ভাই। আচ্ছা দোস্ত ইয়ে কর, ওই দেখ তাকের উপরে একটা বই আছে, বইটা নামা তো দোস্ত। আমি পারব না রে, আমার শরীরটা অনেক দুর্বল। শরীর দুর্বল কে? দুপুরে খাই নাই। কি গস বিকাল 5টা বাজে এখনো দুপুরে খাস নাই কে? রাইতে বিয়ার দাওয়াত খামু। আরেকটা বলেন, আরেকটা বলেন, একটু কাজে আছি। কিসে? আরেকটা বলেন, আমি এগুলোকে দাওয়াত দিলাম। কাকে দাওয়াত দিলাম? আমাদের আর জরুরি দাওয়াত, এখন হচ্ছে যে প্রত্যেক শুক্রবারে একটা একটা করে দাওয়াত থাকে, প্রতিদিন আমাদের দাওয়াত থাকে, প্রতি শুক্রবারে দাওয়াত থাকে, বিয়ের দাওয়াত। এই সিজনে শুধুমাত্র আমি আর আপনি ছাড়া বাকি সবার বিয়ে হয়ে গেছে। দাওয়াত ছাড়া কখনো বিয়ে খেয়েছেন? না। বিয়ে ছাড়া দাওয়াত? বিয়ে ছাড়া দাওয়াত হ্যাঁ খাইছে, জন্মদিন জন্মদিন খেয়েছেন, সুন্দর দেখাত না, মানে এই যে অনেকদিন বলে যে দাওয়াত বলে না অনেকে, চল বিয়ে খাই আসি, বিয়ে খাই আসি। হ্যাঁ আমার কথা হচ্ছে আস্তা বিয়েটা কেমনে খাবি, মানে একটা আমার বিয়ে করতেছে, বিয়ে খাওয়ার জিনিস না, বিয়ে যদি কোনো খাওয়ার জিনিস হইতো মানে কত মানে যে খাইলে তো ভাই, মনে করেন আপনার বিয়ে আরেকজনে খাই গেছে, খাই আলেছে। তারপর হচ্ছে যে কিছু কিছু মানুষজন এসে বউকে এমন ভাবে দেখে, মুরব্বীরা তারপরে হচ্ছে সব বয়সেরই, শুধুমাত্র মুরব্বীদের কেমন এমন ভাবে দেখে, এমন ভাবে দেখে ভাই, মানে কত হইলো যে বিয়াটা অন্যের পোলায় না, ওই নিজে বিয়া করার লগে বউটা এখন দেখতেছে, মাইয়াটা দেখতেছে। হ্যাঁ আমাদের বিয়াতে মেয়ে দেখতে গেলে মেয়ের মেয়ে পক্ষ থেকে ছেলে পক্ষ থেকে বলা হয়, ছেলের বাবা বলে বা ছেলের মা বলে যে হচ্ছে যে ইয়ে করো তো মা, মানে এখন এই রীতিনীতি একটু কমছে আগের চেয়ে, এখন মোটামুটি হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ নাই বললে গেলেই চলে। তারপরেও বলতেছে যে ইয়ে করো তো, ছেলের মা বলতেছে মেয়েকে, মা একটু হেঁটে দেখাও তো, এতক্ষণ কি আমি আপনাকে সামনে দিয়ে উইরে উইরাইছি, হেঁটে দেখাও, আমি কি ভিতরের রুমে তো উইরাইছি, আইটা যাইলাম দেখেন নাই। এখন তাও অনেকটা কমছে, আগে কোন কোন লেভেলের হইতো, যেমন আমি আমার নিজের মামা, তারপর আমার নিজের কাকা বড় ভাই, এদের বিয়ের মেয়েদের, তখন তো আমি ছোট ছিলাম, মেয়ে দেখতে আমি গেছি, মানে বাচ্চা বাচ্চা পার্টি হিসেবে আমি যাইতাম আর কি, সাথে আমার সাথে, তখন দেখতাম, দেখে বসে অবাক হইতাম, এখন বুঝি যে আসলে মানে কি মানে নিঃসংস ছিল, মানে আগে থেকে মাইক্রোবাসে মনে করেন যাইতেছি, তখন ছেলেপক্ষ আমরা তো ফ্যামিলির মধ্যে প্ল্যানিং চলে যে যাই মেয়েটা কীভাবে দেখতে হবে। আচ্ছা এই তুমি শুনতো, তুমি যা কিন্তু ওর চুলটা এক ফাঁকে টান দিবা, ঠিক আছে, কৌশলে কৌশলে, মানে সেটা বুঝতে না পারে, হ্যাঁ টান দিবা, কারণ এখন আজকালকার মেয়েদের ঠিক নেই, মনে করো নকল চুল টুল পরায় বয়ে থাকবো, পরে কিন্তু সমস্যা হবো। আর শোনো যে তুমি তো মুরব্বী, আমরা তো যেতে পারবো না, আমরা পুরুষ মানুষ, তুমি তো মুরব্বী, তুমি এক পাকে গিয়া ও ছাইড একটু উপরে উঠে পাটা দেখবা যে পায়ে কি কালো টালোর দাগ আছে কিনা বা পাটা কেমন, আঙ্গুল ছোট হলে কিন্তু আঙ্গুল ছোট মেয়ের সাথে কিন্তু বিয়ে দাঁড়ায় পাও দেখা কি বুঝে, মানে আমি জিনের পাও কিনা উল্টা উল্টা কিনা, হ্যাঁ আরে মানে এমন এমন কথা, মানে এটা কিন্তু অনেক আগে থেকে, এখন এই জিনিস কিন্তু অনেক কমে আসছে, একদমই একদম নাই বললে চলে, উল্টা রিয়াকশন হয়, মেয়েরা বলছে যে মা একটু হেঁটে দেখাও তো, মেয়ে রাগ করে আইটা বয়ফ্রেন্ডের বাড়ি গেছে, দরজা খোলা থাকলে এই হবে, ঠিক আছে না বাসায় তো চলেই যাবে, মানে অদ্ভুত অদ্ভুত কাজ হইতো, নাম বলো কথা বলে শোনাও গান গিয়ে শোনাও। তবে সবচেয়ে অদ্ভুত হয়েছে আমার মামাকে দেখতে হয়েছে এবার, আচ্ছা মেয়ে পক্ষ তো দেখে আসছি আমরা অনেক, মানে হাবি যাবি যেগুলো মানে বললেও খারাপ লাগবে, বলতেছি না মামারে দেখতে, এই জিনিস মামাকে
দিছে কাগজ দিছে মামা এমনি বসে আছে একটা জেলে দেখতে যাই আমি প্রথম দেখছি পুরো প্রফেশনাল ইয়ে কাজ করো কি করো মামা করে আমি জব করি আচ্ছা ঠিক আছে এই নো কাগজটা তোমার নাম ঠিকানা লেখো তো আমি বুঝলাম এর মানে কি মানে তাদের মনে সন্দেহ যে ছেলে কি শিক্ষিত সবচেয়ে হাস্যকর ব্যাপার মামা বাজার লিখতে কি বাজার বান ভুল লিখছে ইংলিশে না বাংলা ইংলিশ দিয়ে কেন ভাই দেখতে ভাই টেনশন মাথায় টেনশন লাগে বাজার বানান না পারলে এখন ই বাজার লিখে সার্চ দেন ভ্যালি বানান না পারলে ই ভ্যালি লিখে সার্চ দেন ফুড বানান না পারলে ই ফুড লিখে সার্চ দেন যাই সার্চ দিবেন আগে যেন ই লেখা থাকে অবশ্যই ই এর সাথে আমাদের সম্পর্কটা কি জানেন ভালো কারণ আমরা ইত্রিম করি না বাবা আরো একটা সম্পর্ক আছে আমরা যোগ বললে মানুষ ই করে দাঁত বের করে হাসে ওয়াও ইটা তো আগে ভাবি নাই এই এর সাথে আমাদের সমস্ত রকম সম্পর্ক ই ভ্যালি ই ফুড ই বাজার ইটা তো এইভাবে আগে ভাবি নাই কতগুলোই বলছি দেখছেন আপনার কথা শুনে আমি ছবি তোলার সময় বাচ্চাদেরকে যদি বলো বাবু একটু হাসো হ্যাঁ ই করো বাবু ই করো ই মানে এই আপনার কথাগুলো শুনে আমি কি হয়ে গেলাম বলেন তো আমি এক কি হয়ে গেলাম ইমোশনাল হয়ে গেছি অনেক ই করলাম দাঁত শুকাই গেছে পুরাই ওই যে বিয়ের সময় বর কিভাবে যায় আর বরের সাথে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিভাবে যায় কি হয়ে যায় বরের গাড়ি বর চার সিটের গাড়িতে দুইজন বর আর বউ আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের গাড়ি 14 সিটের গাড়িতে 78 জন মানে ওই যে বর ওই যে স্পেশাল এটা তো বুঝাইতে পারবে ভাইয়া হ্যাঁ না ঠিকই আছে যার কোরবানি হইব তার একটু আরামই দাও আরামে পাঠায় তো তুই রিল্যাক্স থাক টেনশন করিস না আমরা আছি তোকে পিছনে আছি সবচেয়ে বড় সমস্যা ওই যে বলে না বিয়ের সময় বরের এই মুখে রুমাল দেয় কেন কেন কই যে অনেকে বলে যে না বরের একটা লজ্জা শরম আছে না তো লজ্জা শরম লাগে মুখে রুমাল দেয় আসলে ব্যাপারটা তা না বর মুখে রুমাল দেয় কারণ বর তো মনে করেন যে বিয়ের আগে ওই যে ই হয় না ক্যা করু লেডিস মে আদত সে মজবুত মানে কোনো মেয়ে তো কোনো বাড়ির মেয়ে তো বাকি নাই যাতে আছে ইটিস পিটিস একটু মনে করেন ফ্লার্টিং একটু লেগ পুলিং একটু এই যে ছুকছুক ছুকছুক ব্যাপারটা থাকে তো বিয়ের সময় জন্য এটা রাখে কেন চিন্তা না বলো এ তো আমার বয়ফ্রেন্ডটা ছিল এই জন্য আগে মুখ ডেকে রাখে আর এখন তো পুরো এটা ওপেন হয়ে গেছে সবাই মাস্ক পরে যাবে অটোমেটিক ব্যাপারটা হয়ে গেছে আচ্ছা ওই যে জামাইয়ের জুতা চুরির ব্যাপার থাকে না জামাই স্টেজে বসার সাথে সাথে জুতা চুরি করে নিয়ে গেছে আচ্ছা এবার হচ্ছে 10,000 টাকা চাইছে তো জামাই বলছে আচ্ছা ঠিক আছে যাওয়ার সময় দিয়ে যাবো আর কেউ উৎকন উচ্চবাচ্চ করে নাই ঝামেলা করে নাই বিপদাবোধ করে নাই বাণিজ্যতে ব্যাপার না টানাটানি করে নাই বিয়ে টিয়ে পড়ানো শেষ এবার স্টেজ থেকে জামাই নামবে তখন বলতেছে এইবার জামাই বাবাজি কোথায় যাবেন 10,000 টাকা না দিলে তো জুতা আমরা দিব না জামাই করছে কি ব্যাগের থেকে আরেক জুতা বাইর করে পরে গেছে এই জন্য যারা বিয়ে করবেন রিসেন্টলি আপনাদের জন্য বুদ্ধি দেরি একই রকম 2 থেকে 3 জনের জুতা কিনবেন বিয়ের জুতার দাম বেশি একটা না 300-400 মধ্যে কিনবেন তখন 1,000 টাকা খরচ করবেন এই 1,000 টাকা আপনি যে কতগুলো টাকা বাঁচাইব বিয়ের দিন সেটা আপনি কল্পনা করতে পারবেন না পা ধোয়ায় হাত ধোয়ায় আমি কিন্তু এত কিছু ধোয়াস খেয়ে তো আমি ধুয়ে গেছি যেটা ধুই না এটা ধোয়া পারলে তারপর হচ্ছে যে গেট আটকে রাখে মানে হলো যে বিয়ে করতে যাইতে দিব না ঠিক আছে তাহলে ব্যাক করে গেলাম গা করলাম না বিয়া করলাম না বিয়া কি একটা অবস্থা হ্যাঁ বান্ডিল দেওয়া লাগবো বান্ডিল দেওয়া লাগবো কে ঠেকা পড়ছে আমার মানে বিয়া বিয়া করলাম নাম গেলাম গা বাসায় মানে কত রকমের ওয়ার্নিং একটা ছেলেকে দেওয়া হয় বিয়ের শুরুতে তারপরও ছেলে সব ওয়ার্নিং ভেদ করে সেই গর্তে সে পড়ে দেন বিয়ের প্রথমেই ওয়ার্নিং দেয় গেটই ধরে দেখ বাবা ঢুকিস না এখনো সময় আছে ঘুরে জায়গা টেকা খরচ কিন্তু হেনতে শুরু তাও ছেলে মানে না না আমি বীর আমি আগাবো সে টেকা দিয়ে ওই গেট ক্রস করে তারপর জুতা লয়ে জায়গা বাবা দেখ এখনো সময় আছে ভাগ হেন থেকে পরে কিন্তু খালি পাই যাইতে হইব তোর তারপরও ছেলে টেকা দিয়ে সে জুতাটা একবার জুতা কিনছে আবার টেকা দিয়ে জুতা আনায় তারপরও ছেলে এগিয়ে যায় এগিয়ে যাওয়ার পরে
পা ধোয়া হাত ধোয়া প্রত্যেকটা ধাপ টাকা দিয়ে দিয়ে যায়, তারপর বিয়ে করে ভাবে হাই রে কেন বিয়েটা করলাম, কে এতগুলো তোর যে ওয়ার্নিং দিছে তখন তুই বুঝছস না, তখন কই আসলি, এখন মাথায় তেল আওয়াচ্ছে পোলাগুলো তো এমনি ফাঁসে ভাইয়া। বলতো নিজের জীবনের কথাগুলো মনে পড়ে যায়। না না আমি জুতো মুতোর কথা টাকা দিই না, আপনি তো লাগিয়েছিলেন আপনি জুতো নিতেই পারেন আমার ঠেঙ্গের থেকে বাইরে ভাই, 130 কেজি উড়ে জুতো নিব মানুষ যেন জন্মায় নাই। যাই হোক আমাদের হচ্ছে যে ব্রেকে যাওয়ার সময় হয়েছে, ব্রেকে যাওয়ার সময় হয়েছে, ব্রেকের সময়টায় আপনি যেটা করতে পারেন এসএমএস করতে পারেন আমাদের, আমাদের কমেন্ট করতে পারেন, তারপর হচ্ছে ফোন করতে পারবেন 7:40 থেকে, নাম্বার হচ্ছে 02-55-03-6659, আর কল করার নাম্বার হচ্ছে বললাম, এসএমএস করার নিয়ম হচ্ছে লিখবেন CFM স্পেস দিয়ে নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। কমেন্ট করার জন্য ক্যাপিটাল FM 94.8 এ ফেসবুক ফ্যান পেজে গেলে দেখবেন লাইভ চলছে সেখানে কমেন্ট। ভাই একটা অ্যানাউন্সমেন্ট করে দেন তো, কি আমি আজকে একটা হেডফোন গিফট পেয়েছি, গিফট পেয়েছি একটা, আর এই যে মানে স্টুডিওতে যে কিছু কিছু রেখে গেলে ওটা গিফট হিসেবে পরে আর যে রেখে, আচ্ছা পরে যে আর যে সে রেখে দিতে পারে, ঠিক আছে। এইবার আমি পেয়েছি আজকে হেডফোন পাইছি, এটা আমার গিফট, থ্যাংক ইউ সো মাচ ফর দিস নাইস গিফট। ফিরছি ছোট বিরতি পরে, কেউ কোথাও যাবে না, গিফট ইনিং ক্যাপিটাল FM 94.8 আমরা কাছে ফিরবো না, চলে যাবো পাশে, আমরা আজকে ব্রেক অর দেখ নিব, হাফ ব্রেক, হাফ ব্রেক কেন আছে কি উপলক্ষ, গতকাল এই বেলের জন্মদিন ছিল, অ্যাপ্লিকেশন দিয়েছেন কোনো স্কুল থেকে হাফ পিরিয়ডে বাইরে তেলে অ্যাপ্লিকেশন লাগতো না, হাফ ব্রেক দিবেন, অ্যাপ্লিকেশন ছাড়া কোনো কিছু হবে না। দিস ইজ ক্যাপিটাল বিট গোজ অন 94.8 দেশের।
আমি আর নেট পারছি না, তো আপনি যদি পারেন প্লিজ আমাকে বাঁচান এই সমস্যা থেকে। আমাকে বাঁচাতে হলে যেটা করতে হবে, লিখতে হবে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে আপনি মনের ভিতর যে স্টেশনটা আছে ফ্রাস্ট্রেশন অথবা ডিপ্রেশন সেটা আমাকে জানান। আমি পোল করব, পোলিং পোলিং এজেন্ট, পোলিং এজেন্ট আমাদের আছে, পোলিং এজেন্ট, এন্ড পোল করব যে কে কার বেশি দরকার, যে আমি বেশি ডিপ্রেশন আছি নাকি আমার লিসেনাররা বেশি ডিপ্রেশন আছে। আমার মাইক ও মুখের সামনে থেকে ঘুরে চলে যায় অন্য জায়গায়। ঠিক আছে, রবিউল সিকদার লিখেছে, বউ ভাতের দাওয়াত দিছিল সেদিন, দাওয়াত দেওয়া কি বাটপারিটা করলো আমার লগে, ভাত খাইতে দিল কিন্তু বউ দিল না, এটা কেমন কথা? ওই যে বউ ভাত, বউ ভাতে তো বউ ভাত খাবে, তুমি কেন খাবা? তোমার যে ডেকে দুইটা ভাত খাওয়াইছে এটা তোমার তো শুক্রিয়া করা উচিত। প্রমাণ অসিন্ধি থেকে লেগেছে, বল্টু ভাইয়া ক্লাস করো না কেন? হ্যাঁ স্কুল বন্ধ, তুমিও যদি ফাঁকি দাও তাহলে কেমন হবে? হ্যাঁ ক্লাস চলে না বল্টু। আচ্ছা কালকে আমি নামতার ক্লাস করবো, নিউটনের সূত্র থেকে সূত্র আমি দেখছি, এত হাই লেভেল কে ধরতে পারতেছে না আমাকে। ঠিক আছে, তো কালকে তোমাদের আমতা আমতা নামতা পড়াবো, আমতা আমতা নামতা, হ্যাঁ নতুন ধরনের নামতা, এটা আমতা আমতা নামতা। আচ্ছা তুমি এটা মানে গর গর করে বলতে হবে না, তুমি একটু আমতা আমতা করে বলতে পারবে, যেমন দুই একে দুই আম আমতা, আম দুই দুকানা চার আমত 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 আমত, আম তিন দুকানা ছয় আমত আমত আম, এরকম আমতা আমতা নামতা। FM বুকা লিখেছে, এই শীতে সকালবেলা চুমু দিয়ে ঘুম ভাঙাবে এমন একটা বউ চাই, ধার হলেও চলবে। আচ্ছা দিয়ে ঘুম হবে না তোমাদের, তো তোমাদের অভ্যাস আমি জানি রে বাবা, ধার মনে করে দিলাম আমি যে দিয়ে ঘুমটা ভাঙাবে, তারপর তো তুমি তো বলবো ঝড়াই ধরলে ভালো হইতো, তারপর বলবো একটু পাশে থাকলে ভালো হইতো, শাফি আহমেদ লিখেছে, স্বামী খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন, স্ত্রী খুবই অসন্তুষ্ট আর বিরক্ত মুখ নিয়ে তার সামনে এসে বলল, স্ত্রী আফসোস যদি আমি একটা পত্রিকাও হইতাম তাহলে তুমি একটু আমার দিকে ঘুরে মনোযোগ দিয়ে দেখতে, দুই হাতে জড়িয়ে ধরতে। স্বামী বলতেছে, আমিও খুব চাই যে তুমি যদি একটা পত্রিকা হইতা তাহলে প্রতিদিন নতুন নতুন রূপে দেখা পাইতাম। বাহ, এক এক দিনের খবর এক এক জায়গায় থাকতো। ঋতু গাজীপুর থেকে লেগেছে, নাট ভাইয়া আমি কমার্সের টিচার খুঁজছি, পড়াইবে নাকি? বল্টু ভাইয়া গাজীপুরে চলে আসো, আমাদের এখানে অরিজিনাল খেজুরের রস পাওয়া যায়, খাওয়াবো। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট আমার ওইটাই মনে নেই। হ্যাঁ কমার্সে পড়াই, আমার একটা আমোন আছে, আমার একটা ফ্রেন্ড আছে তার নাম ডেবিট। হার্ডি লিখেছে, বছরের শেষের দিকে কেউ যদি ক্রাশ খেয়ে থাকো বলে দিতে পারো, একসেপ্ট করে নিব। তোমার প্রোফাইলে নাই নিজের ছবি, ক্রাশটা মানুষ কি দেখে খাবে? ভাই হেভি একটা গুড নিউজ আছে, কি নাদিয়া লিখেছে কল্যাণপুর থেকে, ভাইয়া আমার করোনা নেগেটিভ আসছে, কাল 8:40 এর ফ্লাইটে ঢাকায় আসতেছি, তোমাদের অনেক মিস করছি, সেলিব্রেশন। আমরা জানতাম নাদিয়া, আমি দেখছো নাদিয়া তোমাদের আগেই বলছি, টেনশন করবে না, টেনশন মতলে নেকা টানা দুই সপ্তাহ নাট বল্ট শুনে, হ্যাঁ মুমুর শুরু কি সুস্থ হয়ে গেছে, আরে তো করোনা তো চলে যাবেই, তুমি ডেলি আমাদের শোনো না, করোনার ভ্যাকসিন আসুক আর না আসুক, অলিখিত করোনা ভ্যাকসিন হলো নাট বল্ট। নাট বল্ট যারা ডেলি শুনে, ভিতরে করোনা যায় তো যায়, কানতে কানতে ল্যাপটপ নিয়ে যায় এবং যাওয়ার সময় বলে যায় আমার সাথে তো খারাপ ব্যবহার না করলেও পারতা। এরকম চাপাবাজি গুলো কখন লেখোস? লেখি না, ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ভালো কিছু বলেছ আমার লিখতে হয়, চাপাবাজি আবার ইনস্ট্যান্ট আসে। নূর নাহিদা লিখেছে, আজকে লাইভ অন করে সজল ভাইয়ের দেখে মনে হচ্ছে আমাকে ছুঁয়ে ফেলবে, সজল ভাইয়া তুমি বল্টুর জায়গায় বসবা প্লিজ, আর না বসলে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবা, ওকে লাভ ইউ সজল ভাইয়া। ছুঁয়ে ফেলবে মানে কি? ওই যে ক্যামেরার সামনে থেকে, আর আমাদের বলবে মানে কি, হোয়াট ইজ দিস, আমার গদি তো তোমাদের নজর কেন? হ্যাঁ আমি বুঝতেছি না, আমার আরাম কারো সহ্য হইতেছে না, আবি বা পুরান ঢাকা থেকে লিখে ফেলেছে। ভিকে ভাইয়া, এই যে দেখছেন ভিকে ভাইয়া, আমি ভাবছিলাম তোমাকে আমার টিউশন টিচার রাখবো, বাট তোমার SMS পড়ার এত ভুল দেখে আমার মনে হচ্ছে আমাকে তোমার টিউশন টিচার রাখা উচিত, রাখলাম তোমাকে। SMS তো বাবা আমাদের তো স্কুলে পড়ায় নাই, আমরা তো এখন তো নিজের যোগ্যতা আমরা SMS পড়া শিখতেছি। হ্যাঁ আমরা যে সমাজ বায়োলজি ম্যাথ এগুলো আমরা স্কুল থেকে পড়াই সেগুলো আমরা পারি। ঠিক আছে, হাতে হারিকেন লিখেছে, বাঙালি ঝগড়ার সময় নিজের নাম ভুলে যায়, এই জন্যই বলে তুই জানোস আমি কে, মানে অনেকে নিজের নাম, এটা অনেকে ঝগড়ার সময় না ভাই, কেউ
মানে বিপদে পড়ে নিজের নাম জিজ্ঞেস করে, অনেকে সত্যি সত্যি ভুলে যায় যে তুই জানো আমি কি আল্লাহর কসম বলতে বাসায় বসে হারাই ফেলাইছি, বলে দেবেন ভাই। কেউ যদি চিনতে না পারে এবং আপনি জেনে থাকেন অবশ্যই তাকে রাস্তা দেখাবেন, জিজ্ঞেস তুমি কে, হ্যাঁ তুমি রহমতের পোলা, ওই যে তোমার বাসা দোতলে যাবে যায় ঘুমাও, বলে দেবেন। স্টেট কার্ড ময়মনসিংহ থেকে লিখেছে মেঘনা, আমি তোমাদের ফার্স্ট এসএমএস করলাম, থ্যাংক ইউ মেঘনা। জাকিয়া সুলতানা আকিব আঞ্চারামপুর থেকে লিখেছে মানুষের মনের ভেতর যত আগুন জমা থাকে তা শীতের দিনে মুখ দিয়ে ধোয়া হয়ে বেরিয়ে আসে। বাপ রে বাপ, আমার মনে হয় নিউটনের সূত্র ফালাই দিয়ে তোমার কয়েকটা সূত্র আমার মানুষ শেখানো হচ্ছে। পরমা লিখেছে নরসিংদী থেকে, বল্টু ভাই ক্লাস করো না কেন, সেটা পড়লাম না। তারপরে দেখতে হচ্ছে আই এম সাপু টেক মাই সালাম, আরে সাপু এতদিন পর, 16 তারিখ বার্থডে ছিল আমার, ও হ্যাপি বার্থডে 16 তারিখ, আমরা তো কত তারিখ 16 তারিখ আমরা বার্থডে সেলিব্রেট করছি ইভেলি, তুমি আর ইভেলি একই আমাদের সাথে কাছে। আলিনুর লিখেছে নাইস, কোনটা রুদ্রা লিখেছে হেডফোন ওইটা আমার, তোমার না, যার হেডফোন হয় আমার কাছে নিয়ে গেছে। মুসাববি কোনো বিল্লাহ লিখেছে নাট ভাই আপনার বাকিটা ইতিহাস নাটক যেই ডান্স দেখাইছিলেন আমিও মাঝে মাঝে খুশি খুশি লাগলে সেভাবে ডান্স দেই। কারা কারা দোতলার মেয়ে দেখে নাই এখনো? আমি নিস্তলা ছেলেটাকে দেখি ডেইলি, দোতলার মেয়েটি নাট বল্টুর পেজে শেয়ার করা আছে সেখান থেকে দেখি। মার্শিয়া লিখেছে শর্ট মানুষ, সৎ মানুষ, আচ্ছা সৎ মানুষ প্রথমে কষ্ট পায় তারপর আনন্দ উপভোগ করে, অসৎ মানুষ প্রথমে আনন্দ পায় পরে কষ্ট, এটা কেন লিখলো? ওই যে প্রথমে আনন্দ পায় কারণ হচ্ছে যে ওই যে প্রথমেই তো, না না বুঝছি কিন্তু আমাদের টপিকের সাথে এটা হঠাৎ করে, অসৎ মানুষের সাথে বল্টুর একটা সামঞ্জস্য পাওয়া যায় এই জন্য বোধহয়। সব স্বপ্ন নাকি স্বপ্ন সব অগোছানো? আমি অসৎ। কেমন আছেন ভাই? ভালো আছি আমরা, ঠিক আছে। রতনাল হাসান লিখেছে যাদের মন বসে না পড়ার টেবিলে তারা চেয়ারে বসে পড়ার অভ্যাস করুন। কোথায় চেয়ারে বসে? এমডি মনির লিখেছে ভাইয়ের আমি সেই মনির হোসেন, কোনটা কোনটা যে সুরাইয়াতুল হুর আমার নানি, আমার অনেক জ্বর একটু দোয়া করো, অনেক অনেক ওকে দোয়া দোয়া। আফরোজা নারায়ণগঞ্জ থেকে লিখেছে হাই বল্টু ভাইয়া, কাল তুমি আমার এসএমএস পড়ছো আমি খুব খুশি হয়েছি, আই লাভ ইউ বল্টু ভাইয়া, দেখছেন। আর আমার বলো অসৎ। মাহফুজুর রহমান রাকিব লিখেছে প্রিয়ামণি তো বাচ্চা, ও এইসব কি কমেন্ট করে, আচ্ছা বকতে পারেন না ওকে, হ্যাঁ অনেক বকে দিব কিন্তু, বকা 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 অনেক। রোদেলা ঢাকা থেকে লিখেছে আচ্ছা নান ভাইয়া তুমি 31 ডিসেম্বর কোন গ্রুপ, কোন গ্রুপ মানে? না 31 ডিসেম্বর আমি পার্টি গ্রুপ। ও আচ্ছা, তিনটা গ্রুপ যে বানাইছিলাম না আমি সব সময়, যে গতদিন তিনটা গ্রুপ, হ্যাঁ গ্রুপের কথা বলছিলা না, তার মধ্যে আর তুমি একটু বেশি কিউন, কারণ হচ্ছে কম্বল মুড়ি দিয়ে ঘুমের এইসব জীবনও আমার ছিল না কখনো, হ্যাঁ মানে বিশেষ দিনে কেন ঘুমাইতে হবে এইসব আমার এইসব অভ্যাস আমার নাই। তারপর হচ্ছে ওই যে বারান্দায় দাঁড়িয়ে যে আরেকজনকে বললো ওই যে আরেকটা বোম ফুটলো, আমার বাসায় ওই রকম মানুষও নাই যাকে আমি বলবো, আমার যেটা আছে দুনিয়ার বন্ধু বান্ধব আছে, পার্টি হবে পার্টি, বাই দিলে আমার নিয়ে যান প্লিজ, পার্টি তোর বাসাই হবে, সব সত্যি কথা কয়ে দেয়। আচ্ছা দেখতে পাচ্ছি, চলো আমরা যাই, কোথায় যাব ব্রেক পান কলে, হ্যাঁ আরেকটা কাজ করা যেত, আর আমরা দুজনে মিলে অন্য কোন অন্য কোন গ্রুপের সাথে, কারো যদি সারপ্রাইজ দরকার খালি ঠিকানা পাঠিয়ে দেন, না না কিসের ঠিকানা, আমি বলি আপনি নিজের ঠিকানা পাঠাবেন না, জানবেন যে ওই জায়গাটা পাঠিয়েছে ওর ঠিকানা দেন, আমরা কেউ করে সারপ্রাইজ দিব। আপনি মনে করেন তাকে খুব সারপ্রাইজ করতে যাচ্ছেন যে ওনার পাশে পার্টি আছে, আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই, এই ঠিকানা আপনারা চলে যান, আমরা গিয়ে ওদেরকে সারপ্রাইজ করে দিব, তারপর এটা দেখবেন কি হয়, কি পার্টি হয় দেখবেন, কি পার্টি হয় পরের দিন দেখবেন, আমার চোখে কালা, নাট ভাইয়ের হাত ভাঙ্গা, ট্যাং ভাঙ্গা। হ্যালো, ধরি নাই ধরি নাই, ধরছি তো, বন্ধ হয়ে গেল হঠাৎ ফোন, বন্ধ হয়ে গেল নাকি? আবার ইয়ে করো, যে লাল বাটনটা প্রেস করো, এবার জ্বলবে, এবার জ্বলবে, তাই এতক্ষণ তো জ্বলছিল, তাই শিওর আপনি, হ্যাঁ এতক্ষণ তো জ্বলতেছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল, অকি অকি। হ্যালো, আর ফোন ধরার পরে না হ্যালো বলবো আমরা, তা আসে না কেন, এতক্ষণ তো জ্বলতে আসছিল, একের পর এক জ্বলতে আসছিল, হ্যাঁ একের পর এক জ্বলতেছিল, হেডফোন নামিয়ে হচ্ছে ফোন কানে দিয়ে দেখো তো ডায়াল টোন আছে কিনা, হ্যাঁ আমাদের ফোনের মন খারাপ আজকে, আমাদের ফোন কর।
ধরতে যাবো এমন সময় হঠাৎ করে আমাদের খবর আসলো তার নিঃশ্বাস প্রশ্বাস চলতে যাচ্ছে না, এখন আমরা আছি বিপদে। আচ্ছা কয়টা ইসমাস ফেলে দিই, দেখ বিপদের কিছু নাই, ফোন না হয় না হলো তোমাদের সাথে আজকে কথা না হলো, আজকে বিজয় দিবসের পর পরের দিন তাহলে আজকে একটু কথা না বললে কিছু হবে না। আমরা আজকে এসএমএস পড়বো, তোমাদের যা যত কথা আছে ফোনে বলতে চাচ্ছিল তারা তোমরা পাঠাই দাও এসএমএস। মিম আক্তার যেমন খিলগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে লিখেছেন, হাই ব্রো আমি তোমাদের 01 মানে 1 এপ্রিল থেকে শুনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমি রিপন মাহমুদ গাইবান্ধা থেকে বলছি, কেমন আছেন নাট ভাই? ভাই একটু হেল্প করেন, আমার প্রেমিকা কথা বলে না, ভালো লাগছে না, একটা সাজেশন দেন। প্রেমিকা কথা বলে না ভাই, তুমি ইউ আর সো লাকি ভাই, আমরা রাত অন্তত শান্তিতে থাকতে পারবে, থাকো ভাই। মানে তোমার আমি বুঝতে পারছি তুমি খুশিতে পাগল হয়ে গেছো, পাগল হয়ে উল্টো পাল্টা কথা বলতে আসো, এটা কোনো সমস্যা নেই, মনে করো ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, এই সময়টাকে এনজয় করো। তারপরে দেখতে পাচ্ছি এই তো মনে ফুটফুট শব্দ হচ্ছে একটু একটু করে, কোথায় ফুটফুট আওয়াজ হচ্ছে? ও আচ্ছা হচ্ছে না, না আশার আলো দেখছিলাম মনে হইতেছিল। দেখতে পাচ্ছি এই কি আসছে না, মাঝে 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 হেডফোনে কি জানি নর্চার করে, আসবে আসবে আসবে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি কে লিখেছে, কে লিখেছে, দাদা লিখেছে, দাদার হাতে কলম ছিল কিছুই লেখে নাই, দাদা ইসলাম লিখেছে, তোমাদের শুনতে শুনতে ডিপ্রেশনে চলে যাও আমি। সত্যবাদী বাটপা লিখেছে, পিজা থেকে বানায় কি পিজা থাকে, বানায় গোল, ওই যে আমাদের ওই প্রশ্নটা, থাকে চার কোনা বক্সে আর খায় তিন কোনা করে, বল্টু ভাইয়া এটা তো সিম্পল জিনিস, তারা আমাদেরকে কি তারা আমাদেরকে পদার্থের তিনটি রূপ, তারপরে কই পুরোটা তো পড়তে পারতেন না, যাক পদার্থের তিনটি রূপ শিখাচ্ছে এরকম কিছু একটা। আচ্ছা পদার্থের তিনটা রূপ কেমনে হলো, এটা তো মনে করেন জ্যামিতির তিনটা রূপ হইতে পারে, চার কোনা চা, পদার্থের পদার্থ কোথেকে আসে, এর পদার্থ কোথা হলো, অপদার্থ কোথা কার, ও আমাদের ফোন মরে গেছে, হ্যাঁ ডাক্তার সেই মত আমাদের কনফার্ম করলো, ফোন ইজ নো মোর, ফোন ইজ নো মোর, আমাদের ডাক্তার এসে কনফার্ম করে দিয়ে গেছে, তো আমরা এখন নিশ্চিন্তে আমরা কাটতে পারবো। এতক্ষণ মনে করেছিলাম না, শিওর ছিলাম না, কিছুক্ষণ আগে ফোনটা কথা বলছিল, রাশাওয়ারে রাশাওয়ারে রাশেদ কত কথা বললো, কত মানুষের সাথে, আপনি তো মনে তো কোনো দুঃখ নেই, আপনি কান্দাছেন না? আমি ভাবতেছি যে হঠাৎ করে ফোন এরকম ডেড হয়ে যাওয়ার কারণ কি, কারণ এটা ইনভেস্টিগেট করতে হবে, হ্যাঁ ট্রায়াঙ্গেল এবং ওই যে সার্কেল নিয়ে খেলা হচ্ছে, তুমি আগে নিজে ঠিক করো, এটাই সায়েন্স। রবিউল শিকদার লিখেছে, ভাগ্যের জোরে কয়েকটা বন্ধু পাইছি, কয়টা মেন্টাল আর কয়টা সেন্টিমেন্টাল। নুসরাত মিরপুর থেকে লিখেছে, বল্টু ভাইয়া কি ভুলে গেছো যে আজকে থার্সডে, আসার পর থেকে একবারও বললাম কালকে তোমাদের, আমাদের তো মনেই নাই রে বল্টু, আজকে না হয় ভালোবাসো আর কোনদিন নয় কালকে বৃহস্পতিবার নয়, বুধবার নয়, মঙ্গলবার নয়, সোমবার নয়, রবিবার নয়, শনিবার নয়, কালকে শুক্রবার ছুটি, আমাদের ছুটি কাল, আমাদের ছুটি ও ভাই কাল, আমাদের ছুটি মেঘের কোলে প্রতিদিন রোদ গেছে টুটি। অন্তর সাব্বির লিখেছিল, ভি 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 দিয়ে কি বোঝাতে চেয়েছে? নীল আকাশ সাবার থেকে লিখেছে, ভাইয়া যত মোটা নাট তত মোটা নয় বাকিটা বল্টু বানাও, মানে মানে অর্ধেক লিখে ছেড়ে দিয়েছে বাকিটা, ওই অর্ধেক তো বুঝি নাই, কিন্তু মোটা নাট মোটাই বকর থেকে, তিন বছর ধরে আমরা বুঝাইতেই পারলাম না যে নাট মোটা বলছি কোন, আচ্ছা হ্যাঁ আমি মোটা বলছি, হ্যাঁ ওইটাই তো বললাম যে নাট মোটা বলছি, আচ্ছা। মাহফুজুর রহমান রাকিব লিখেছে, তারপর হচ্ছে ফারজানা আক্তার লিখেছে, সুইট সজল লাভ ইউ, থ্যাংক ইউ। মামুন লিখেছে, লাভ ইউ বল্টু, মানে ইয়ে কাপে লামিয়া লিখেছে সুইট সজল লাভ ইউ, হ্যাঁ আর আমার লিখেছে মামুন, হ্যাঁ অফিসের মেয়ে কলিগদের দিকে ওইভাবে তাকাইও না, বস ব্যাচেলর,
প্যাড়া লাগে। রিপন আহমেদ লিখেছে এখনো সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানোটা ইম্পসিবল। একদম একদম এক্স্যাক্টলি, মানে যে একদম ট্রু, না ধরে অভিনয়টা হয় না। মানে আপনি যে যে একটা যে কাপল কাপল অভিনয় করেন, আসলে আপনি সিঙ্গেল এটা বোঝানো মানুষ কেন? এইটাই তো বোঝানো সম্ভবই না কোনো ভাবেই। আর আমি যে আমি ওইটাই বোঝানো যায় না। মানে আমি জানি মানে মানে এটা যে আমার আইডি ওইটাই মানুষকে বোঝানো যায়। দেখবেন যে আপনি ব্লক করতেছে বাজে ছেলে ছজলে, কোনোদিন সম্ভব? আপনি আপনি যদি আমার ইনবক্সে এসে বলেন যে আমাকে একটা ভয়েস মেসেজ পাঠান, আমি কি করে বুঝবো যে এটা আপনি সজল? আপনি আপনি এক্সপেক্ট করেন কি করে যে আমি আপনাকে ইনবক্সে ভয়েস মেসেজ পাঠিয়ে ভেরিফাই করবো যে এইটাই আমি? আপনি কবেন যে হ্যাঁ আমি সজল নে ব্লক কর, মানে আবদারের শেষ থাকে না। হ্যাঁ ব্যাপারটা একে তো বিরক্তিকর, আপনার যে হচ্ছে আমাকেই আমার পরিচয় দিতে হচ্ছে, দেখা যায় যে 40,000 ফলোয়ার্স, তারপরে হচ্ছে যে 2012 সাল থেকে হচ্ছে যে আমার বলে যে আপনি যে শাওন ভাই কেমন বুঝেন না, জোকস না জোক বলে পাঠান। ওরে বাপ রে, ভাগ্য বলে আমি আসলেই পাঠান না, নাহলে তুই লাথার মারতাম। আচ্ছা মাবিয়া গাজীপুর থেকে লিখেছে আজ আমার কলটা ধরো। হ্যাঁ শুনতে কি ভালো লাগতেছে, গান হইতে পারতো আমার এরকম হইতে পারে তোমরা ভালোবাসার এক জোড়া গোলফিশ। মিরপুর থেকে কেমন আছো ভাইয়ের? আমরা ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি আশিক ইসলাম লিখেছে আমিও আছি, থাকেন কোনো সমস্যা নেই। এমডি ফয়সাল লিখেছে আমি তোমাদের অনেকদিন ধরে শুনি, থ্যাংক ইউ। আর আমাদের ব্রেকে যাওয়ার সময় হয়েছে, ব্রেক থেকে ফিরে এসে আমরা করবো কি শেয়ার গুলো পরে দিব, আর হচ্ছে জোকান কাটে চলে যাব, আরও কয়েকটা SMS পড়ার সময় পাওয়া যাবে ফিরে এসে, কারণ হচ্ছে ফোন তো নষ্ট, মন ভালো আছে। আর আপনি SMS করার জন্য লিখবেন CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস আপনার যে কোনো কথা লিখে পাঠাবেন 26969 এই নম্বরে। আর তো কিছু করার নেই, জোকান কাট নিয়ে ফিরছি আমরা একটু পরে, সে তো ফিরবো, সাথে থাকবে এই গান, এই গানটা শুনতে থাকেন, আমরা আইতাছি।
সেটাই দেখতেছি। মানে অল্প টাকার ফাপরে জমিদারি কাপড়ে আপনারা যা শুরু করছেন, আমরা বুঝতে পারতেছি না কি আমরা কি করবো কি করবো না আপনাদের জন্য। আপনার জন্য যাই করি তাই আপনার কাছে মনে হয় যে এটা মানে আমরা দুষ্টামি করতেছি। কেন আমরা কি দুষ্টামি ছাড়া কিছু করতে পারি না? ইত্রামি করতেছি, আমরা ইত্রামি ছাড়া অন্য কিছু করতে পারি না? করি না, ভালো কিছু করি না আমরা, কত ভালো ভালো কাজ করি আমরা। পারি না তো, আমরা পারি না, অন্য কিছু করতে পারি না আমরা, এটাই করবো। নো প্রবলেম, পারি পারি, আমরা প্রফেশনালি ইত্রামি করবো। প্রফেশনালি ইত্রামি কেমনে করে? আমাদের পাশে লেখা থাকবে বল্টু শাওন মজুমদার ইত্রামি প্রফেশনালস, প্রফেশনালস। ঘুরাও ঘুরাও, আমরা শুনছি নিউ প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফোন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 চলছে লাইভ। কিন্তু আমাদের ফোন নাই, আমাদের মন আছে দুইটা বড় বড়, দুইটা মানে দুইজনের দুইটা, দুই আমি কেন সব ভাই আমরা জোড়া কবুতর ভাই আমনে মানে ভাইয়া তুমি হুদাই কইছো জোড়া কবুতর, আমাদের জোড়া বইতে কোনো মিল না, মিলে না, মিলে না, মিলা জোড়া মিলে না, একটা দিল 24 সাইজের একটা 9 সাইজের মেলে জোড়া মেলে, তাও তুমি কবুতর বলছো তাহলে ঠিক কবুতর হিসেবে মিলবে, মিলবে মিলবে মিলবে, খালি ঠোকরে না ঠোকরে লি হয়, ঠোকর ঠোকর না করলেই হয়। বা 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 বা, আজকে তো শেয়ারে বাম্পার ফলন হয়েছে, বাম্পার ফলন, শেয়ারে বাম্পার ফলন। প্রথমে দেখতে পাচ্ছি এমডি শাফি আহমেদকে, তারপর দেখতে পাচ্ছি মিজানুর রহমান রাকিবকে, তারপর দেখতে পাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 নাটবুলটুকে, তারপর দেখতে পাচ্ছি এস এম মুকিতকে, তারপর দেখতে পাচ্ছি শাফি আহমেদকে, তারপর দেখতে পাচ্ছি তারিয়া সুলতানকে, তারপর দেখতে পাচ্ছি মোহাম্মদ আলীকে, এবার তারপর দেখতে পাচ্ছি বাদ দিদি হ্যাঁ আলম চিল্লে বলতে ইচ্ছা করে আম্মু আমার বিয়ে করে দাও, শুধু কি কল্যাণী কেলানির ভয় বলি না। আচ্ছা তোমার পিছনে যে ঘুরে মেয়ে রহিন খান মনে আজকে প্রথম দেখলাম। নাট ভাই তুমি এখনো এখানে কি করো? তুমি তো জাতীয় দলের ক্রিকেটার, দোতলার মেয়েটি। ও আচ্ছা, জাতীয় মেয়েটি বলতেছে যে তোমার খেলা দেখলে আমি অনেক হ্যাপি হয়ে যাই। আহা, হ্যাপি হয়ে যাই, কালকে থেকে ব্যাটিং বন্ধ, ডিরেক্ট বোলিং করুন। শর্ট পিচ খেলা তো, দৌড়ে আয়া লং পিচ, দৌড়ে আয়া শর্ট পিচ বোলিং করুন। রতন আল হাসান লিখেছে ভেবেছিলাম অনেক বড় হয়ে গেছি, শেষমেশ দাঁতগুলি দেখি এখনো ওঠেনি, সবগুলো ওঠেনি। নুসরাত জান মনির আমার জীবনেও বিয়ে হবে না, আহারে ছেলেটা। নুসরাত জান শেয়ার করেছিল তোমাদের ফোনটা কালকে তার ওয়াইফকে, আচ্ছা ফোন তো কালকে তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাইতে পারে নাই তাই আজকে ঘুরতে গেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে, ঠিক আছে। তানিয়া সুলতানা দেখলাম শেয়ার করেছে, শাফি আহমেদ লিখেছে বাংলা সিনেমায় সিলেবাসে নতুন একটি রচনা যুক্ত হলো, ছাত্র জীবনে করোনা আশীর্বাদ নাকি অভিশাপ। নুসরাত জাহান তুলি লিখেছিল আই লাভ ইউ বল্টু ভাইয়া, ও হো হো হো। তারপর হাতে হারিকেন পেছনে টুট, সে লিখেছে ঠোঁটে লিপস্টিক দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাওয়া বিলাসিতা ছাড়া আর কিছু না। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, নিয়ে যায় কিন্তু নিয়ে ফিরে আসতে পারে না। বজ্রদা হাড্ডি লিখেছে ভাই প্রোফাইলের ছবিটা আমারই, তাহলে দেখা যায় এমন ছবি দাও, কালা গেঞ্জি পরছে বেড়াই। এমডি মনির শেয়ার করেছে, তারপর দেখতে পাচ্ছি নুসরাত জাহান লিখেছে, তানিয়া সুলতানা লিখেছে 15 দিন গোসল করি নাই, উৎসাহ পেলে 1 মাস করবো না, বানিতে শাওন ভাই। আমি আবার এটাও কবে বললাম, আমি তো ভাবছিলাম তুমি করো নাই, আমার নামে বিল পাঠাচ্ছ এখন, তাই না? চলো দোকান কাট করে একটু ঝালমুড়ি খাই। আমরা গোসলখানায় ঢুকি সাইলেন্ট মুডে, গোসল করি ভাইব্রেশন মুডে, গোসলখানা থেকে বাইর হই পুরা রিঙ্গিং মুডে, একদম চিল্লে 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 চিল্লে, মানে বলতেছে যে গোসল করে বেরিয়েছে, বেরে বলতেছে মহিলা দাঁড়ায় রয়েছে চুলের মধ্যে তার টাওয়াল পেঁচানো, গায়ে একদম ছিমছাম জামা কাপড়, হাজবেন্ড তার দিকে তাকায় আছে, বলে কি ব্যাপার গোসল করে আসার পর কি আমাকে দেখতে এতই সুন্দর লাগছে যে তুমি আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, চোখের পলকটা পর্যন্ত ফেলছো না, অন্যদিকেও তাকাচ্ছ না, কি 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 চাচ্ছ, কিছু বলতে চাচ্ছ বলো, হারাম দিদি আমার গরম পানিতে আবার গোসল করছো না করছি, মানে পৃথিবীর শীতকালে পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হয়ে যায় গরম পানি, গরম পানি মানে সবকিছু নিয়ে কম্প্রোমাইজ করতে পারবে ভাই, গরম পানি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি লেগে যায় না। হচ্ছে ওয়াইফ ওয়াইফ না মানে মহিলা গোসল করতেছে, বাসায় কেউ নাই, এমন সময় দরজায় কলিং বেল, তো এখন হচ্ছে সমস্ত কিছু জামা কাপড় পরে দরজা খুলতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে কি টাওয়েল টাল দিয়ে কোন রকম হচ্ছে গিট্টু মিট্টু মেরে দরজা খুলছে, মানে খুলে নাই দরজার ইয়ে দিয়ে দেখছে আচ্ছা কি হল কে আসছে। এবার যে ছেলেটা আসছে
ওই ছেলেটা হচ্ছে চোখে দেখতে পায় না। আচ্ছা আচ্ছা। এবার মহিলা ভাবলো যাক সমস্যা নেই, এই এ তো চোখে দেখতেই পায় না, ওগুলা কোনো সমস্যা নেই। তো ওই ছোটখাটো যেরকম হচ্ছে গিট্টু মারা ছিল ওই রকম ভাবে দরজা খুলছে, দরজা খুলে ওই গিট্টু আবার হচ্ছে যে খুললা গেছে টাওয়েল মোটামুটি হচ্ছে যে ঝুলাঝুলি পর্যায়ে। তো বলছে কোনো সমস্যা নেই, ছেলে তো চোখে দেখে না। তো ছেলেকে জিজ্ঞেস করছে কি বাবা হঠাৎ করে আমাদের বাসায় আবার মিষ্টিও নিয়ে আসছে, ঘটনা কি? আন্টি আমি আজকে চোখের অপারেশন হয়েছে, আমি এখন দেখতে পাইতেছি। টাটা ফ্রম ইভিল প্রেজেন্ট নাট বলতে টু ফান কিক্স, আমরা দেখতে পাই না। Capital FM. Time check.